নমস্কার একদিন জি চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা শুরু করছি সুভাষ বস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি প্রায় সব ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ইতিমধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়েছে আর এবার প্রশ্ন হলো যারা পাশ করেছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট হলো তারা এখন কি করবে তাদের কাছে প্রথমত দুটো পথ খোলা রয়েছে একটা হলো গতানুগতিক প্রক্রিয়া অর্থাৎ ছাত্র বা ছাত্রীটি যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করছে সেটা নিয়ে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হবে আর আরেকটা হলো ভালো একটা চাকরির জন্য পড়াশোনা করা চাকরির জন্য যে পড়াশোনা করতে হবে তার পোশাকির নাম আপনারা প্রত্যেকেই জানেন প্রফেশনাল শিক্ষা তাকে বলা হয় বর্তমানে ভালো চাকরির জন্য একেবারে ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোনো প্রফেশনাল কোর্স বেছে নিতে হবে প্রফেশনাল শিক্ষা মানেই তো নিশ্চিত চাকরি এমন ধারণা অনেক ছাত্রছাত্রীদের মধ্যেই রয়েছে আর সেই কারণে যতদিন যাচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের প্রফেশনাল শিক্ষার বিভিন্ন ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রি বলুন বা এমবিএ কোর্সে ভর্তির যে প্রবণতা সেটা কিন্তু দিন দিন বাড়ছে ম্যানেজমেন্টে মাস্টার এবং ব্যাচেলার কোর্সগুলো এইগুলো করলে পরে চাকরির জন্য সব থেকে সেফ বা নিরাপদ বলা হয় শিক্ষা শেষে তারপর সঙ্গে সঙ্গে চাকরি প্রায় নিশ্চিতটা বলা চলে গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিকের পর এই কোর্সগুলো পড়ে সাধারণ মানে ছেলেমেয়েরাও ভারত সহ ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা মধ্যপ্রাচ্যের কর্পোরেট সংস্থায় তারা কিন্তু দিব্যি চাকরি করছে আর আমাদের রাজ্যে ম্যানেজমেন্টের যে কলেজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কলেজটির নাম হচ্ছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আজকে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলে জানবো এবং যিনি আমাদেরকে এই বিষয়ে ডিটেলে জানাবেন আসুন তার সঙ্গে পরিচয় করি দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এস বি আইচ এম ও মিসেস বিদিশা সরকার নমস্কার স্বাগত আপনাকে যে চব্বিশ ঘন্টায় আমরা অনেক কিছু জানবো বিদেশিদের কাছ থেকে কারণ তার হাত ধরেই তো দেশে এবং বিদেশে বহু ছাত্রছাত্রী বহু পড়ুয়া তারা একেবারে সুপ্রতিষ্ঠিত তো দিদি প্রথমেই আমাদেরকে এটা বলুন যে যারা গ্র্যাজুয়েট করলেন জাস্ট পাশ করেছেন যারা তাদের জন্য কি ভালো সাজেশন প্রথমে দেবেন আগে বলব সেটা অ্যাকচুয়ালি সাজেশন দেওয়ার আগে পুরনো ইতিহাসটা ঘেটে দেখলে আমার মনে হয় আরও ভালো হবে যে গ্র্যাজুয়েশন যেই কমপ্লিট হলো ওই শিয়ালদা স্টেশন বা পিএসসি নিচে যেখানে ফর্ম বিক্রি হয় সেখান থেকে দলে দলে গিয়ে ফর্ম কেনা এবং বিভিন্ন ম্যাগাজিনস বা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা তৈরি করায় সেখানে বন্ধু বান্ধব খুঁজে তৈরি হওয়া এবং বছরের পর বছর চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেওয়া কিন্তু আমি জানি না চাকরি পরে আমাকে কি করতে হবে চাকরি পেয়ে আমি কি করব চাকরি পাওয়ার থেকে চাকরি ধরে রাখাটা ভীষণ শক্ত সত্যি তাই তো সেইখানে তখনকার দিনে কি মামা কাকা ছিল না হ্যাঁ ডেফিনেটলি ছিল তখন চাকরিও পেত কিন্তু চাকরি ধরে রাখার ক্ষমতাটা ছিল না তো আজকের দিনে যদি আমরা ভাবি যে প্রফেশনাল কোর্স করবো এই যে গ্র্যাজুয়েশান যে পড়াশুনো করছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে তাদের অলরেডি তিনটে বছর তারা জেনারেল লাইনে পড়াশুনো করে ফেলেছে তো এরপরে প্রশ্নটা আসে যে আমি গ্র্যাজুয়েশান তো করে ফেললাম এরপরে আমি চাকরিটা ঠিক কত দিনে পাবো এই কত দিনের পরিমাপটাই কিন্তু করে দেয় প্রফেশনাল কোর্স মানে ধরো দু বছরের যদি মাস্টার ডিগ্রি করছে প্রফেশনাল কোর্সে আমরা যে যেসব কোর্সগুলো নিয়ে কাজ করি সেই সব কোর্সেই কথা আমি যদি বলি তাহলে ঠিক বছর ধরো পড়াশুনো করছে তার মধ্যে চারটে সেমিস্টার পড়ছে সেখানে থিওরি প্র্যাকটিক্যাল শিখছে যে স্ট্রিমটা যার পছন্দ সেই সেই স্ট্রিমেই পড়াশুনো করছে ইন্টার্নশিপ যাচ্ছে এবং তারপরে তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে তার মানে কি ডেস্টিনেশনটা তৈরি হয়ে যাচ্ছে ঠিক বছরের মাথায় গিয়ে আমি চাকরিটা পাচ্ছি তো সেই জায়গাটা সেই প্রবণতাটা কিন্তু প্রফেশনাল কোর্স থেকেই দেখতে পাওয়া যায় তো সুতরাং বাচ্চাদেরকে এটাই বলবো হ্যাঁ যারা কমপ্লিট করেছে তাদেরকে বাচ্চা বলে ভীষণ রেগে যায় কিন্তু কি করা যাবে বাচ্চাদেরকে এই কথাটাই বলবো যে চাকরি পাওয়ার রাস্তাটা যদি সুদৃঢ় করতে হয় প্রফেশনাল কোর্স ছাড়া আর কোনো গতি নেই তাহলে এটা এবার জানবো যে ম্যানেজমেন্টের কোন কোন কোর্সে মাস্টার ডিগ্রি বা এম করলে পরে চাকরিটা খুব সহজেই পাওয়া যায় দেখো ম্যানেজমেন্টের আজকের দিনে যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়া হয় হসপিটালিটি ম্যানেজমেন্টটা কি প্রচুর দিশা পাওয়া যায় হসপিটালিটি ম্যানেজমেন্টটা থেকে সেখান থেকে যেমন হোটেল এয়ারলাইন্স লাইনেও যাওয়া যায় আবার ব্যাংকেও চাকরি পাওয়া যায় হেরিটেজ রেলওয়েতেও চাকরি পাওয়া যায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায় লজিস্টিকে চাকরি পাওয়া যায় রিটেলে চাকরি পাওয়া যায় বহুমুখী একখানা কোর্স হচ্ছে হসপিটালিটি এরপরে অনেকের যেটা প্যাশন এই প্যাশনেট যে কোর্সগুলো সেগুলো হচ্ছে ধরো হোটেল ম্যানেজমেন্ট যারা ছোটোবেলা থেকে ভেবে এসছে যে আমি হোটেলে বড় শেফ হব বা হোটেলের ব্রেভারেজ ম্যানেজার্স বা ডিরেক্টর হব বা আমি অ্যাকোমোডেশনে যাব আমি এন্টেরিয়ার ডেকোরেশনে একটা বড় নাম করব বা ফ্রন্ট অফিসে বিভিন্ন দেশের লোকজনের সঙ্গে আমি মানে পরিচিত হব তাহলে তারা হোটেলে যাবে এবার অনেকে আছে যারা ছোটবেলা থেকে ভেবে এসছে আমি ডাক্তার হব বা আমি হেলথ কেয়ার মানে সেক্টরে যাব বা আমি এনজিওতে কাজ করে আমি লোকের সেবা করব তো এই জায়গাটায় কিন্তু হেলথ বেশ বড় জায়গা করে নিয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট মাস্টার ডিগ্রি বা এম বি হেলথ কেয়ার এই জায়গাগুলো যদি তারা পড়ছে তাহলে কিন্তু তারা ইজিলি ওই জায়গাটায় যেতে পারছে তো এই ধরনের যে কোর্সগুলো আবার ধরো কেউ যদি ভাবে আমি ট্যুরিজমে যাব শুধুমাত্র ট্যুরিজম নিয়ে পড়াশোনা করব তাহলে ট্যুরিজমে যাবে কেউ যদি ভাবছে আমি ইভেন্ট নিয়ে পড়াশোনা করব ইভেন্ট নিয়ে পড়াশোনা করবে তো এই মানে বিস্তর জায়গাটা রয়েছে যেমন তেমন রয়েছে আবার একটু মানে পুরোনো দিনের ধাঁচের চিন্তাভাবনা যে আমি এম বিএ করবো মার্কেটিং নিয়ে পড়বো এম বিএ এইচআর করবো এম বিএ ফিনান্স করবো ঠিক সেই রকম আরও স্পেসিফিক আমি হব না আমি একখানা জেনারেল লাইনেই থাকবো তো তাদের জন্য এম বিএ রয়েছে আর কি তো এই এই প্রফেশনাল কোর্সগুলো যদি তারা ফলো করে আমার মনে হয় দু বছরের মধ্যে চাকরি হাতে থাকবেই

ওকে আচ্ছা চাকরি পাওয়ার জন্য যে দুটো কোর্সের কথা যে দুটো নিয়ে বেশি চর্চা হয় সেই যদি সেই জায়গায় যদি আসি তাহলে একটা তো বিষয় হলো যে পড়াশোনা করার পর আমি চাকরি পাচ্ছি কিন্তু চাকরিটা কতটা ভালো সেটা ডিসাইড হয় হচ্ছে পে প্যাকেজ দিয়ে তাহলে এটা একটু জেনে নিয়ে যারা দু বছরের কোর্স করার পর চাকরিতে ঢুকছে তাদের মোটামুটি পে প্যাকেজ শুরুর দিকে কেমন থাকে মোটামুটি পে প্যাকেজ তুমি ধরে রাখতে পারো ওই পাঁচ লাখ টু দশ লাখের এখানে পে প্যাকেজ তাদের টার্গেট আমরাই ফিক্স করে দিই তার কারণ হচ্ছে এগুলো ডিপেন্ড করে টাই আপসের ওপরে আমার যে যে কোম্পানির সঙ্গে যেরকম যেরকম টাই আপস আছে সেই সব রকম টাই আপসে তারা স্টুডেন্টদেরকে কীরকম অফার করছে তার ওপর মোটামুটি ফাইভ টু টেন ল্যাক্স তাদের টার্গেট থাকে এবং তার মধ্যেই তারা ঘোরাফেরা করে আচ্ছা তাহলে এই যে কোর্সগুলো ছাত্রছাত্রীরা করবে অনেকেরই আমরা জানি যে প্রত্যন্ত জায়গা থেকে মেধা তারা চায় যেভাবে এভাবে সমাজে প্রতিষ্ঠা পাক তাদেরও পড়ার একটা ইচ্ছে থাকে কিন্তু তেমন সামর্থ্য থাকে না তাই অনেকেই ভাবে যে এই কোর্সগুলো করতে গেলে হয়তো অনেক টাকা লাগবে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই যে এমবিএ বা মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্ট কোর্সে সেক্ষেত্রে কেমন খরচ হয় কেমন দেখো আমাদের যে কোর্সগুলো আমরা করাই সেই কোর্সগুলোতে মোটামুটি ধরো ফিফটি সিক্স থাউজেন্ড রুপিস পার সেমিস্টার একটা খরচ থাকে এবং অ্যাডমিশন যেটা থাকে সেই ফিজটা আলাদা থাকে তো এইটা যে কোনো তুমি যদি একটুখানি মানে ভাবো তাহলে দেখবে যে কোনো মাস্টার ডিগ্রি কোর্স করাচ্ছে সেই রকম জায়গা থেকে কিন্তু আমাদের কোর্স ফিজ অনেক কম তো সুতরাং সেই জায়গা থেকে আমাদের মানে ফিজের কোনো নিয়ে চিন্তা করার দেখ মানে দরকার আমার আছে বলে মনে হয় না একটা নিশ্চিন্ত জায়গা মানে অনেকে শুনতে চান জানতে চান সেক্ষেত্রে যাদের এই বিষয়টা নিয়ে একটা টেনশন ছিল তাদের আশঙ্কাটা এক্ষেত্রে দূর হলো আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র তো রাজ্য বা দেশ নয় দেশ ছাড়িয়েও আপনারা প্লেসমেন্ট এবং ট্রেনিং এর জন্য পাঠাচ্ছেন এস বিএচএন থেকে ঠিক কী ব্যবস্থাপনা কি প্রসিডিওর থাকে এবং যারা বাইরেই সেটেল হচ্ছে তাদের অ্যাভারেজ ইনকাম এটাও অনেকে জানতে চান দেখো বাইরে যারা থাকছে তাদের অ্যাভারেজ ইনকামটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় বসে চিন্তা করার বাইরে তার কারণ হচ্ছে তাদের প্রাথমিক ক্ষেত্রে ট্রেনিং অবস্থাতেই তাদের স্টাইফেন থাকে ওয়ান এইট্টি থাউজেন্ড রুপিস ইন্ডিয়ান কারেন্সির মতো যারা ইউএসএ যাচ্ছে বা ইউকে যাচ্ছে এবার যারা ধরো ওখানে গিয়ে সেটেল ডাউন হচ্ছে মানে ইন্টার ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে তারা চাকরি নিয়ে যাচ্ছে দে আর স্টার্টিং উইথ লাইক ফোর ল্যাক্স টু ফাইভ ল্যাক্স পার মান্থ ইন্ডিয়ান কারেন্সিতে এবং সেখানে তাদের অ্যাকোমোডেশন এবং তাদের ধরো Uh, timing. মানে একটা ফিক্সড টাইমের মধ্যে তাদের চাকরির ব্যবস্থা আট ঘন্টার বাইরে তাদের কাজ করতে হচ্ছে না তাদের তাদের ফুড কিন্তু অর্গানাইজেশন দায়িত্ব নেয় সেটা বললাম যে ইন্ডিয়ায় সমস্তটাই তা সেই বসে বাইরের স্যালারিটা চিন্তা করার একটু বাইরেই মনে হয় আমার অ্যাটলিস্ট যারা বাইরে যাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা এসবিএচএম করে দিচ্ছে কারণ একটা বাইরে যাওয়া মানে একটা বিশাল বড় একটা দক্ষযোগ্য সেক্ষেত্রে পড়ুয়াদের একটা ব্যাকআপ তো লাগেই অন্তত পক্ষে কি ব্যাক অ্যাকচুয়ালি যারা ধরো আমাদের সুভাষ ইনস্টিটিউটের তরফ থেকে যারা বিদেশে যাচ্ছে তাদের প্রথম থেকে যেমন ধরো সেই স্পন্সারশিপ ইন্টারভিউ থেকে তাদের ফার্স্ট ডকুমেন্টেশন থেকে একদম শেষ পর্যন্ত যে ভিসা ইন্টারভিউ এবং তারপরে তাদের কনফার্মেশন আসা পর্যন্ত এসবিআইএচএম কিন্তু পায়ে পা মিলিয়ে স্টুডেন্টদের সঙ্গে চলে এবং তাদের কাঁধে সবসময় হাতটা থাকে যাতে তারা কখনো টেনস্ট না হয় বা তাদের কোন রকম মনে হয় যাতে না হয় যে আমরা একা আছি বা আমাদের ভয় করছে তো সেই জায়গাটা সম্পূর্ণভাবে ভাবে দায়িত্ব নিয়ে করে একটা বিষয় যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এতটাই বহুমুখী যে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়া যায় ব্যাংকিং এবং এয়ারলাইন্সেও চাকরি পাওয়া যায় এই কোর্স পড়ার পরে হ্যাঁ এয়ারলাইন্সের মানে বেস্ট মানে ওদের চয়েস থাকে মানে ফার্স্ট চয়েস থাকে কিন্তু হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট আচ্ছা সেকেন্ড চয়েস থাকে ট্যুরিজমের স্টুডেন্ট যারা ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছে তাদের তারপরে তারা ভাবে যে অ্যাভিয়েশন নিয়ে যারা পড়েছে তাদের তো বুঝতেই ফার্স্ট হসপিটালিটি এবং হোটেলের স্টুডেন্টরা পায় সেখান থেকে তারা তাদের দেখো আজকের দিনে কি রকম বলতো যারা চায় যে হায়ার করার জন্য এমপ্লয়াররা তারা ফুল একটা প্যাকেজ চায় কি রকম ফুল প্যাকেজ যে স্টুডেন্টটা তাদের সম্বন্ধে তাকে এনে আর আলাদা করে ট্রেনিং দিতে হবে না তো সে সমস্ত কিছু স্কিল্ড এবং আনস্কিল্ড এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসপত্র লিগাল জিনিসপত্র যে জেনে আসবে ইন্টার্নশিপ করে আসবে তাকে তো আলাদা করে আমাকে এফোর্ট দিতে হচ্ছে না আলাদা ম্যান পাওয়ার আমাকে দিতে হচ্ছে না সুতরাং এমপ্লয়াররা ভীষণভাবে বলবো লোভ লোভি বলবো লোভের মতো তুলে নিয়ে যায় এই হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্টদের আর ব্যাংকের ক্ষেত্রে তুলে নিয়ে যায় যখন বলছেন তখন একটা জিজ্ঞাসা করি কোথায় কোথায় তুলে নিয়ে গিয়েছে কোথায় নয় তার কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যে কোনো সময় গিয়ে তুমি জাস্ট এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ একটা টোকা দাও এস বি স্টুডেন্ট তুমি পাবেই তুমি যদি কোথাও থেকে হেল্প না পাও আমি জানি আমার বাচ্চাদের যেভাবে তৈরি করা হয়েছে তুমি একবার এস এম স্টুডেন্টদের কাছে একটা হেল্পের হাত চাই বাড়াতে বলবে তারা ডেফিনেটলি তোমাকে হেল্প করবে সেই ব্যাপারটাই তাদের মধ্যে তৈরি করে দেয় বুনন বলে না সেটাই একদম পুরো প্রথম দিন থেকে তাদেরকে তৈরি করা হয় যে হসপিটালিটি অন্যকে হেল্প করতে শেখো এই হসপিটালিটিটাই তাদের মধ্যে দুটো খুব চর্চিত যে কোর্স সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম আরেকটা হলো হেলথ কেয়ার সেক্টর সেখানেও কিন্তু বিগত পাঁচ বছরে রাজ্যে তরতর করে এগোচ্ছে এই সেক্টর এবং পড়ুয়াদের পড়াশোনা এটা নিয়ে কিন্তু আগ্রহ আরো বাড়ছে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো একটা বিরতির সময় হয়েছে বিরতি নিচ্ছি বিরতির পর এক্ষুনি ফিরে আসছে আপনি কোথাও যাবেন না সঙ্গে থাকুন ফিলাম বিরতির পর আমরা যে জায়গায় আলোচনায় ছিলাম আমি সেই জায়গাতেই আবার চলে যাব বিদেশে হেলথ সেক্টর এটাও তো খুব আগ্রহ দেখাচ্ছে অনেকেই পড়াশোনা করার জন্য আর বারবার করে আমরা এই এর কথা বলে থাকি তো সেক্ষেত্রে কী কী কোর্স স্টুডেন্টরা এখানে করতে পারবে হসপিটাল ম্যানেজমেন্ট পড়তেই পারবে এবং হেলথ ম্যানেজমেন্ট পড়তে পারবে এছাড়া ধরো হসপিটাল অ্যান্ড হেলথ আমাদের যেটা মাস্টার ডিগ্রি আছে সেইটাও পড়তে পারবে এটা ডিপ্লোমাতেও আছে ব্যাচেলারেও আছে মাস্টার্সেও আছে এখান এই এই কোর্সগুলো করার পর কোন কোন সেক্টরে পড়ুয়ারা চান্স পাচ্ছে বা সিলেক্ট হচ্ছে কারা কারা নিচ্ছে তাদেরকে অ্যাকচুয়ালি যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছে তারা তাদের ফার্স্ট চয়েসটা বা যারা ইন্ডাস্ট্রি তাদেরও ফার্স্ট চয়েস থাকে হসপিটাল ম্যানেজমেন্ট যারা মানে সুপার স্পেশালিটি এবং স্পেশালিটি হসপিটাল যেগুলো সেইগুলোতে এর পরের জায়গাটাই থাকে হচ্ছে এনজিওতে যেমন ডাব্লিউ বা ইউনেস্কো এই স্তরের যেসব এনজিও সংস্থাগুলো রয়েছে তারা এইসব হসপিটাল ম্যানেজমেন্টের যারা গ্র্যাজুয়েট বা মাস্টার্স করছে বা ডিপ্লোমা করছে তাদেরকে নিচ্ছে আবার ছাড়াও বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স অর্গানাইজেশন তারাও কিন্তু এখান থেকে হায়ার করছে তাহলে কি হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেখান থেকে হায়ার করছে ঠিক সেই কারণেই কিন্তু ব্যাংকিং সেক্টরও অনেক ক্ষেত্রে তাদের হেলথ রিলেটেড যেসব প্রোডাক্টগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট বা এমবিএ হেলথ কেয়ারের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু হায়ার করছে ওকে তাহলে এসবিএইচএম কি এদের জন্য মানে মানে ক্যাম্পাস ইন্টারভিউ তো নিশ্চয়ই করা হয় তো সেই ক্ষেত্রে ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে মানে কোন কোন জায়গায় কাজ পাওয়া যাচ্ছে এবং কি কি পোস্টে কাজ পাওয়া যাচ্ছে এটা অনেকে জানার থাকে যেটা হয় আর কি আমি এতদিনের অভিজ্ঞতায় যেটা দেখেছি হসপিটাল ম্যানেজমেন্টের মানে যদি আমি গ্র্যাজুয়েশনটাকে ধরি বা 3 বছর বা 2 বছরের কোর্স যদি ধরি 3 বছরের কোর্সে প্রায় ওই নটার মতো একটা নাইন মান্থসের ট্রেনিং থাকে ইন্টার্নশিপ থাকে এই ধরো ট্রেনিংগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হসপিটালে হয় মানে একটা স্পেসিফিক হসপিটালে মাস হয়ে গেলো তো সেরকম নয় বা ছ মাস হয়ে গেলো সেরকম নয় তো এই ডিফারেন্ট ডিফারেন্ট হসপিটালে তারা যখন ট্রেনিং করছে তখন কি হয় ওই হসপিটাল কিন্তু বেছে নেয় যে কোন স্টুডেন্টদেরকে আমি নিয়ে নেব ফলে যারা ধরো গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা স্টুডেন্ট তাদেরকে মেজরলি দেখা যায় যে ইন্টার্নশিপের পরেই কিন্তু তারা এনগেজ হয়ে যায় এবার যারা ধরো ওই আমি ধরো একটা জনের একটা টিমকে পাঠালাম অ্যাপোলোতে ওখান থেকে তাদের এনগেজ করে দিল হয়তো আটজনকে এনগেজ করলো দুজন তারা এনগেজড হলো না তখন তাদেরকে নিয়ে আমরা অফ ক্যাম্পাসে পাঠাচ্ছি মানে ধরো কোনো একটা অর্গানাইজেশন বলছে আমার দুটো ক্যান্ডিডেট দরকার সেখানে আমি চারটে ক্যান্ডিডেটকে পাঠালাম সেখানে ইন্টারভিউ হলো সেখান থেকে হয়ে গেল ইন ক্যাম্পাস যেটা হয় সেটা হচ্ছে বাল্ক রিকোয়ারমেন্ট যেগুলো থাকে অনেক ক্ষেত্রে ধরো ইন্স্যুরেন্স অর্গানাইজ গুলো তাদের রিকোয়ারমেন্ট পাঠানোর পরে আমরা এখন বেশিরভাগ ইন্স্যুরেন্স ইদার বেস বা তোমার ব্যাঙ্গালুর বেস বা দিল্লি বেস তখন ওখান থেকে কি করছে ওরা ফার্স্ট স্কাইপ ইন্টারভিউ আফটার দেয়ার কলিং দ্যাম ফর ডাইরেক্ট ইন্টারভিউ আর তারপরে তারা তাদেরকে এনগেজ করছে তো এই ভাবে যে যেগুলো আছে অর্গানাইজেশনগুলো সেগুলো কিন্তু এদেরকে হায়ার করছে আমার যে লাস্ট ইয়ার যে মাস্টার ডিগ্রি ছিল সেটা তুমি এমবিএই বলো এমএইচএমই বলো দুজনরাই কিন্তু ফার্স্ট জব অলরেডি দে হ্যাভ চেরিসড দেয়ার ফার্স্ট জব মানে তারা অলরেডি এনগেজড এবং সেখান থেকে তাদের ভালো স্যালারিও আসছে এবং তারা কিন্তু নিজেদেরকে মেনটেন করছে এই ব্যাচের মাস্টার ডিগ্রি যারা বেরোচ্ছে দু হাজার তেইশে তাদের কিন্তু ফাইনাল এক্সামিনেশন অলরেডি দে হ্যাভ কমপ্লিটেড আর মানে তাদের এবার রেজাল্ট আসলে আমরা কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ করাবো গ্রাজুয়েশনের ক্ষেত্রেও তাই অলরেডি মোস্ট অফ দেম আর এনগেজড ডিফারেন্ট ডিফারেন্ট সুপার স্পেশালিটি বা স্পেশালিটি হসপিটাল যেমন ধরো মেট্রোতে তারা এনগেজ হয়েছে তারা কেয়ারে এনগেজ হয়েছে তারা অ্যাপলো হায়দ্রাবাদে এনগেজ হয়েছে তো এরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তারা কিন্তু অলরেডি এনগেজড কিছু স্টুডেন্ট আছে দু তিনজন স্টুডেন্ট আছে যারা ধরো ইন্স্যুরেন্স অর্গানাইজেশনগুলোতে অলরেডি দ্বারা এনগেজ হয়ে গেছে তো এই রকম ধরনের তাদের কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে কাজটা কি করতে হয় কারণ আপনি অনেক আগেই বলেছেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নয় কাজটা কি করতে হয় যারা হসপিটালে চাকরি করছে তাদের মেজরলি কাজ থাকে নিয়ে তার কারণ হচ্ছে ডক্টরদের আজকের দিনে অতটা সময় নেই এবং টেকনিশিয়ান নার্স তাদের ধরো একটা হান্ড্রেড বেড বা টু হান্ড্রেড বেড বা ফাইভ বেডের যদি হসপিটাল বা নার্সিং হোম হয় সেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয় এই যে পেশেন্ট এবং ডক্টর এবং টেকনিশিয়ান অ্যান্ড আদার মেডিকেল পার্সোনালদের সঙ্গে লিয়াজোর করার জায়গাটাই কিন্তু দায়িত্ব দায়ভারটা নিয়ে নেয় এই ম্যানেজমেন্ট যারা পড়াশোনা করে গেছে তারা এবার ধরো ডক্টরদের সঙ্গে সব সময় যারা পেশেন্ট তাদের প্যারেন্টস বা তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বটা কিন্তু এরাই কাঁধে নিয়ে নেয় ফলে এই যে চতুর্দিকে দেখছো না যে এতগুলো হসপিটাল বা নার্সিং হোম স্মুথলি চলছে এত প্রেশারের পরেও সেটা কিন্তু একমাত্র এই হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের ইয়েস দে আর দ্য ব্যাকবোন ওকে কোর্স ফি এই হেলথ রিলেটেড স্যার डिफरेंट কোর্স ফিস আছে ডিপ্লোমা যেমন ধরো 30000 পার সেমিস্টার সেইখানে আবার ব্যাচেলর ডিগ্রি হচ্ছে 68000 পার সেমিস্টার ওয়্যারএস মাস্টার ডিগ্রি হচ্ছে 52000 পার সেমিস্টার তো এই রকম ভাবে डिफरेंट डिफरेंट কোর্সে डिफरेंट डिफरेंट কোর্স ফিস রয়েছে আচ্ছা আমরা বিবিচতে শুনেছি যে সরকারি হোক বা বেসরকারি হোক এই ধরনের প্রফেশনাল কোর্স বা ম্যানেজমেন্ট এমবিএ করতে গেলে 10 12 লাখ টাকা তো খরচ হয় আর আপনি যে হিসাব দিচ্ছেন তো সেক্ষেত্রে এত কমে কি করে পসিবল হচ্ছে না 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 দশ বারো লাখ টাকা বা এই ধরনের এত টাকা খরচ কখনোই হয় না এগুলো হচ্ছে যে ওই যারা ধরো শিক্ষাটাকে ব্যবসা করে দেখে তারা কিন্তু তাদের সেই সব জায়গায় পড়লে ডেফিনেটলি এটা হয় আমরা শিক্ষাটাকে শিক্ষা হিসেবেই দেখি চেষ্টা করি স্টুডেন্টদেরকে তৈরি করতে এবং তাদের যত সামান্য সামর্থ্যের মধ্যে তাদেরকে বেস্টটা দিতে এবং সেই জায়গাতেই কিন্তু এস বি সাফল্য মানে এস এর পথ চলা বহুদিন আগে শুরু হয়েছিল চব্বিশ পেরিয়ে পঁচিশে পা রাখবে এস তো সেক্ষেত্রে এটাও অনেকে জানতে চাইছেন তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কি কি অ্যাফিলিয়েশন রয়েছে দেখো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অ্যাফিলিয়েশানগুলো আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে তার কারণ হচ্ছে আমরা আমি জোর গলায় বলতে পারি ইউজিসির যে মান্যতা রয়েছে অনেকেই সেই মান্যতা চ্যালেঞ্জ করলে দেখাতে পারবেন না আমাদের হোটেল ম্যানেজমেন্টের আমরা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে আমাদের যে কলেজ রয়েছে সেখানে ওখানকার যেসব হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম মডার্ন যেগুলো মিডিয়া ম্যানেজমেন্ট বা ধরো ফ্যাশন টেকনোলজি কোর্স সেগুলো করানো হচ্ছে আবার ধরো সেটা একদম হায়ার এডুকেশন ওয়েস্ট বেঙ্গলেন্টের আন্ডারে আবার আমাদের হোটেল কোর্স আছে যেটা হচ্ছে এনসি যেটা এম সিটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর ক্যাটারিং টেকনোলজির আন্ডারে সেইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ট্যুরিজমের এটা ডাইরেক্ট মানে এটা সর্বোচ্চ মান্যতা বলতে পারো আজকের দিনে হোটেল ম্যানেজমেন্টের তুমি চতুর্দিকে হোটেল ম্যানেজমেন্টের অনেক কলেজ পাবে সেখানে মানে ডিস্টেন্স মোডের কোর্স কোর্স পাবে পাবে কিন্তু এই মান্যতা যুক্ত পশ্চিমবঙ্গে কোর্স কিন্তু একটা দুটো কি তিনটে কলেজ পাবে হাতে গোনা তো সুতরাং বলতে পারো আজকের দিনে সর্বোচ্চ স্তরের যে মান্যতা তা আজকে আমার এসপিআইএম গ্রুপের যারা ভাবছেন যে সিট খালি আছে ডিগ্রিতে তো সেক্ষেত্রে তাদের জন্য থাকে না এসি এস টি সেই সব জায়গাগুলোতে যে কটা সিট অল্প অল্প সিট আমাদের হাতে আছে হোটেল ম্যানেজমেন্টের ন্যাশনাল কাউন্সিলের একটিও সিট নেই আর ম্যাকআটের আন্ডারে হয়তো আমাদের গুললে হয়তো ওই পাঁচ ছটা করে সিট আছে হসপিটাল ম্যানেজমেন্টেরও তাই এবং ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট যেগুলো সেগুলোতেও সেই একই অবস্থা মানে সবটা জানা হয়ে গেল এখন অনেকেই মনে করছেন যে আরো অনেক কিছু প্রশ্ন রয়েছে সেই উত্তরগুলো তো আমরা পেলাম না তাদের জন্য একেবারে সরাসরি কিভাবে আসা যাবে কি ফোন নাম্বার রয়েছে কি ওয়েবসাইট রয়েছে বিদেশে প্লিজ তাদের জন্য আমাদের কলেজটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান অপোজিট টু ওয়েস্টিন হোটেল নিয়ার ইকো পার্ক বাস স্টপে সুভাষ বোস বাস স্টপ কলেজের নাম সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ফোন নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো সেভেন থ্রি সেভেন ফোর থ্রি নাইন নাইন ও একটা নাম্বার এই নাম্বারে ফোন করলে জানতে পারবে কোর্স ডিটেলস যারা জানতে চাইছ তারা দেখে নিতে পারো ডাব্লু অথবা ডব্লু ডাব্লু ডবলু ডট ডট এই সমস্তগুলো রয়েছে একটু সার্চ করো সব কিছু পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে সময় একদম হাতে নেই তো আমি অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা